আমাদের ভুজুম ভাজুম বুঝায় লাভ নাই। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা আমরা জেনে গেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলছে নাকি পররাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলছে, আমি কাকে সত্যবাদী বলবো এটা আমার বুঝে আসছে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে গুম হওয়া ব্যক্তিরা আত্মগোপনে আছে এবং তারা প্রেম ভালোবাসায় সেকা খেয়ে এবং ব্যবসায় লস করে তারা আত্মগোপনে গিয়েছে। ঠিক অন্যদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভূমধ্যসাগরে তারা মৃত্যুবরণ করেছে। আমি কাকে সত্যভাবে নেব? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি যদি ভূমধ্যসাগরের কথা বলেন, আমি একটা প্রশ্ন করি যে তাদেরকে কি ভূমধ্যসাগরে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, সেখানে গিয়ে হত্যা করা হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে সেই লিস্ট কি আপনার কাছে আছে? আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনি বলেছেন আত্মগোপনে আছে, তো আত্মগোপনের থেকে কেউ যদি আপনার হলো রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাহলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না, তাদেরকে কেন খুঁজে বের করছেন না? আমি একটা কথা স্পষ্ট করে বলেছিলাম এর আগে যে আমাকে যখন গুম করা হয়েছিল তখন আমাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছিল এবং পাশাপাশি সেখানে আরও অনেকগুলো কক্ষ ছিল, সেই কক্ষগুলোর দুটি করে দরজা ছিল। তো সেই হিসাবে সেখানে যদি আরও অনেক মানুষকে গুম করা হয়, আমি আবেদন জানাবো যে আপনারা আত্মগোপন বলেন, ভূমধ্যসাগরে বলেন, যেই গল্পই আমাদেরকে শুনান, কোনো একটা তো সত্য, তাই নয়, যে কোনো একটা তো সত্য, তাহলে যে কোনো একটাকে সত্য ধরে গুম হওয়া মানুষগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে ভূমধ্যসাগরে কতজনকে মানে সেখানে ডুবিয়েছেন বা আপনার কথা অনুযায়ী কতজন সেখানে মারা গেছে ডুবে সেইটা লিস্ট আমাদেরকে দেন, যেহেতু আপনি বলেছেন যে গুম হওয়া ব্যক্তিরা ভূমধ্যসাগরে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি যে আপনি বলেছেন আত্মগোপনে, কারা কারা আত্মগোপনে আছে সেই লিস্টটা আমরা দেখতে চাই এবং এর মাঝে কারা কারা আপনাদের গুম গারদে গুম অবস্থায় আছে, গ্রেপ্তার অবস্থায় আছে তাদের লিস্টটাও আমরা দেখতে চাই। এখানে আপনারা দুইজনের দুই রকমের গল্প বানিয়ে দুজন একে অপরের তথ্যকে মিথ্যা প্রমাণিত করছেন এবং আপনাদের যে কোনো একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী, সত্যবাদী যেই হোক বা মিথ্যাবাদী যেই হোক, আমাদের চাওয়া গুম হওয়া পরিবাররা ফিরে আসুক, ফিরে আসুক তারা, আমরা সত্যটা জানতে চাই। আমরা বিএনপি নেতা সালাউদ্দিনের কথা জানি, যাকে ভারতের সীমান্তে পাওয়া গেছে এবং তিনি এখনও সেখানে গ্রেপ্তার অবস্থায় আছেন। তো আমরা আসলে কোন দিকে আমরা তথ্যগুলো পাবো? তাদেরকে যেখানে পারেন সেখান থেকে দেখান, আমরা চাই তাদেরকে খুঁজে পেতে, হয় ভূমধ্যসাগরে দেখান না হয় ভারতে দেখান, অন্তত দেখান। পরিবারগুলো জানতে চায় তাদের বাবা বা তাদের সন্তান বেঁচে আছে কি না, তারা হয় মারা গেলে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চায় অথবা জীবিত থাকলে জীবিত ব্যক্তির জন্য শুভকামনা জানতে চায়। আপনারা বলেছেন অন্যত্র বিয়ে করেছে, সেটাও যদি হয় সেরকম কতজন আছে সে তথ্য আমরা জানতে চাই। আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক চৌকস এবং তারা খুব দ্রুত সকল ঘটনার অনুসন্ধান করতে পারে, তাদেরকে আপনারা কাজে লাগাচ্ছেন না কেন? তাদেরকে কাজে লাগিয়ে দ্রুত এই গুম হওয়া ব্যক্তিদেরকে বের করেন। বিএনপি নেতা ইলিয়াসের কথা আমি বলছি, ইলিয়াস সাহেব কোথায় আছেন, কেমন আছেন, তার পরিবার তার সন্তান জানতে চাই, জানতে চাই, হয় তার মৃতদেহের খবর দেন অথবা অথবা তার জীবিত দেহটি বা তার জীবিত ইলিয়াস ভাই কোথায় আছে সেই খবরটি দেন। আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আর তামাশা দেখতে চাই না, আমরা চাই না পুলিশ গুম হওয়া ব্যক্তিদেরকে হয়রানি করুক, গুম হওয়া পরিবারগুলোকে হয়রানি করুক, আমরা নিখোঁজ চাই। আপনারা এখনই এই মুহূর্তে এসব গুম গারদ বা গুম যেখানে গুম করে রাখেন সেগুলো ধ্বংস করেন, ধ্বংস করেন। আপনারা বিভিন্নভাবে লবিং চালাচ্ছেন যে এই স্যাংশন থেকে যেন আপনারা মুক্তি পান, আমি বলি এত লবিংয়ের কোনো প্রয়োজন নাই, জাস্ট স্বীকার করেন যে আপনাদের গুম করার জন্য বিশেষ জায়গা আছে, বিশেষ গোপন কক্ষ আছে, এটা স্বীকার করেন এবং স্বীকার করার পাশাপাশি সেগুলো বিলুপ্ত করেন, সেগুলো ধ্বংস করেন এবং গুম হওয়া ব্যক্তিদেরকে পরিবারের কাছে ফেরত দেন। এই ব্যক্তিগুলো পরিবারের কাছে ফেরত গেলে পরিবারগুলো যে দোয়া করবে সেই দোয়াই আপনাদের স্যাংশন তুলে নেওয়ার জন্য অন্যতম কারণ হবে।
আর কিচ্ছু প্রয়োজন হবে না। বিএনপি কোন জায়গায় লবিং করেছে, জামাত কোন জায়গায় লবিং করেছে বা কে কী করেছে, এগুলো কোনো কিছুই আর কেউ আলোচনা করবে না। শুধু পরিবারগুলোর কাছে তাদের সন্তানকে, তাদের স্বামীকে ফেরত দেন। একটা স্ত্রী, সে জানে না তার স্বামী ফিরে আসবে কি না, সে অন্য এক জায়গায় বিয়ে করবে কি না, সেই সিদ্ধান্তও নিতে পারে না, কারণ সে জানে না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে। তাকে কী আপনি ব্যাখ্যা দিবেন বলেন, কী ব্যাখ্যা দিবেন? একটা স্ত্রী তার স্বামীকে 10 বছর যাবৎ খুঁজে পাচ্ছে না, সে বিধবার সাদা রঙের শাড়ি পরবে নাকি রঙিন শাড়ি পরবে সে ডিসাইড করতে পারে না। সে মরহুম স্বামীর জন্য দোয়া করবে নাকি জীবিত স্বামীর জন্য দোয়া করবে, নেক হায়াতের জন্য, সে জানে না। সে যদি সিদ্ধান্ত নিতে চায় সে অন্য এক জায়গায় বিয়ে করবে, সেই সিদ্ধান্তও নেওয়ার সুযোগ নাই। এই পরিবারগুলোকে আপনারা কী অবস্থায় রেখেছেন জাস্ট ইমাজিন করেন, ইমাজিন করেন। একটা সন্তান পেটে থাকা অবস্থায় বাবাকে, তার বাবা নিখোঁজ হয়েছে, তার বাবাকে খুঁজে পাচ্ছে না। আপনারা এদিকে গল্প বলছেন একজন যে ভূমধ্যসাগরে তারা মৃত্যুবরণ করেছে, আর একজন গল্প করছেন তারা প্রেমে অন্য জায়গায় বিয়ে করেছে, আত্মগোপন করেছে। যে কোনো একজন সত্য বলছেন, যে কোনো একজন মিথ্যা বলছেন। আমরা আপনাদের এই সত্য মিথ্যার নাটকে না গিয়ে শুধুমাত্র অজুহাত ছাড়া গুম হওয়া ব্যক্তিগুলোকে ফেরত চাই। আমাদের ভুজুম ভাজুম বুঝায় লাভ নাই। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা আমরা জেনে গেছি, কমিশনার একরামুলকে হত্যা ঘটনাও আমরা জানি, প্রবাসী জাফরকে 50 লক্ষ টাকা না পেয়ে হত্যা করেছেন আপনারা, এটা আমরা জানি। ওসি প্রদীপ 10 লক্ষ টাকা না পেয়ে আরেকজন প্রবাসীকে হত্যা করেছে, আমরা জানি। এবং মেজর সিনহা হত্যার ঘটনা তো জেনেই গেছি আমরা, এবং এখান থেকেই কিন্তু জনগণ মূল প্রতিবাদটা করেছে। একজন মেজর হত্যা না হলে এই বিষয়গুলো বাহিরে আসতো না, কিন্তু বাহির হয়ে এসেছে সবগুলো। কত জায়গায় কত মানুষকে খুন করে আপনারা ফেলে রেখেছেন, কত জায়গায় অস্ত্র উদ্ধারের নামে কত মানুষকে আপনারা খুন করেছেন, এগুলো সব কিন্তু আজ ওপেন সিক্রেট। এবং আপনারা সেই অদ্ভুত হারকিউলিসেরও প্রবক্তা, যে হারকিউলিস এসে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে রেখে লিখে যাচ্ছে হারকিউলিস, কী অদ্ভুত! এই খুনগুলো আপনারা কীভাবে ঢেকে রাখবেন? এই গুমগুলো কীভাবে, এই ক্রসফায়ারগুলো অস্বীকার করতে পারবেন? কই, এখন তো ক্রসফায়ার হচ্ছে না কেন? আমেরিকার স্যাংশনের সঙ্গে ক্রসফায়ারের সম্পর্ক কী? কেন ক্রসফায়ার বন্ধ হয়ে গেল? তাহলে আপনারা আগে কেন ক্রসফায়ার করেছেন? আপনারা এই বিচারগুলো আপনাদের হবে, কিন্তু আপনারা টেনশন করেন না, একদম টেনশন করেন না। ভূমধ্যসাগরের গল্প বলে, তারপরে হলো প্রেম, প্রেমের শাঁখা খাওয়া, ব্যবসায়ী লসে আত্মগোপন, এইসব গল্প বলে পার পাওয়া যাবে না। আমি বলছি, দেখেন বাবরের কথা আপনারা সবাই, লুৎফর বাবরের কথা আপনারা সবাই জানেন, সে এখন কিন্তু জেলে পচে মরছে, এইরকম একটা অবস্থা। তা আপনাদের অবস্থা এর চেয়ে বাহিরে কিছু হবে না। আমরা প্রতিহিংসা থেকে বলছি না, আপনারা মানুষকে হত্যা করেছেন, পরিবারগুলোকে পিতৃহারা করেছেন, স্বামীহারা করেছেন, নারীদেরকে, এগুলোর জবাব, প্রত্যেকটা জবাব একটা একটা করে দেওয়া আপনাদেরকে দিতে হবে। আপনারা মানুষ হত্যা করে পার পাবেন না, গল্প বানাচ্ছেন, গল্প বানাতে থাকেন, একসময় জনগণের সুদিন আসবে, সেদিন জনগণ একটা একটা করে হিসাব নেবে।